আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ ডক্টর হায়াত মাহমুদ, চিফ ইনস্ট্রাক্টর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, ঈশ্বরদীপ পাবনা থেকে এগ্রিকালচার ডিপ্লোমা কোর্সের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আরও অভিনন্দন জানাই নতুন ধরনের এই ক্লাসের সংযোজনে ইংলিশ টু গ্রামার চ্যাপ্টার সিক্স কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে ইংলিশ গ্রামারের বেশ কিছু বিষয় অর্জন করেছো এবং ক্লাসও পেয়েছো। ইতিমধ্যে তোমরা আর্টিকেল সম্পর্কে শিখেছ, ন্যারেশন শিখেছো, ভয়েস টেন্স শিখেছো, টেন্স শিখেছো, ট্যাগ কোয়েশ্চেন শিখেছো, রাইট ফর্ম অফ ভার্বসও তোমরা ক্লাস পেয়েছো। শিক্ষার্থীবৃন্দ, আসলে কমপ্লিটিং সেন্টেন্স একটি নতুন কনসেপ্ট, অর্থাৎ একটি বাক্যে কিছু অংশ খালি থাকবে অথবা বাক্যাংশের শূন্যস্থান বিশিষ্ট কিছু অংশ থাকবে, যেটি দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে সেটি পূর্ণ করতে হবে। অর্থাৎ যদি আমরা ন্যারেশন, ভয়েস সেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল এবং টেন্স যদি ভালো করে জানি, তাহলে এই টপিক্সের উপরে আমাদের আলোচনা শোনা এবং বোঝা সহজ হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অবশ্যই মনে রাখতে হবে যে আসলে এই ডিটাচ সেন্টেন্স দেওয়া থাকবে বাক্যাংশে বসিয়ে সেন্টেন্স পূর্ণ করতে হবে। ধারাবাহিকভাবে তোমরা রুল 1 থেকে 20 পর্যন্ত আমি আলোচনা করব। আশা করি তোমরা এটি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রত্যেকটা রুলের ব্যাখ্যা করব, সাথে সাথে এর এ বিষয়ে আমি উদাহরণগুলো সেট করব বা সেট করেছি, এতে কোনো তোমার এতে তো এতে করে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমরা রুল 1 কি বলে দেখি। ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট বা দেয়ার দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে যদি ভার বসে এবং ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন ফর্ম হবে এবং নাউন ফর্মের পরে অনেক সময় দেখা যায় যে একটি প্রিপোজিশন যোগ করতে হয়, এক্ষেত্রে মনে রাখতে হবে যে সব সময় কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাও প্রিপোজিশন যোগ নাও করা লাগতে পারে। আমরা একটা উদাহরণ দেখি। ইট ইজ দি বিলিভ অফ দি ক্লাইমেটোলজিস্ট দ্যাট দি গ্রিনহাউস এফেক্ট ইজ দি মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। অর্থাৎ বিলিভ এর নাউন ফর্মটি হচ্ছে বিলিভ এবং এখানে কিন্তু একটি প্রিপোজিশন আগেই বসে আছে, সঙ্গত কারণে এর সাথে প্রিপোজিশন দ্বিতীয়বার বসানোর দরকার নেই। এই সেন্টেন্সটি পূর্ণ রূপ হবে ইট ইজ দি বিলিভ অফ দি ক্লাইমেটোলজিস্ট দ্যাট দি গ্রিন হাউস এফেক্ট ইজ দি মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং। আর একটি উদাহরণ আমরা প্রত্যক্ষ করি। দেয়ার ইজ এ পসিবল দ্যাট দি সাউদার্ন পার্ট অফ দি কান্ট্রি মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার। দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দি সাউদার্ন পার্ট অফ দি কান্ট্রি মে ওয়ান ডে গো আন্ডার ওয়াটার। অর্থাৎ পসিবল শব্দের নাউন ফর্মটি হচ্ছে পসিবিলিটি, মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন যোগ করা হয়নি। আমরা দেখব রুল 2 এ কি আছে। সেন্টেন্সের শুরুতেই আর্টিকেল যখন বসবে সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন হবে, তবে এক্ষেত্রে প্রিপোজিশন যদি না থাকে তাহলে প্রিপোজিশন যোগ করার প্রয়োজন হবে। তবে সবসময় মনে রাখতে হবে এই শব্দটি নাউন হবে সঠিক, যেমন সত্য তেমনি কিন্তু এর সাথে সবসময় প্রিপোজিশন যোগ করা নাও লাগতে পারে। সেন্টেন্সের সিনট্যাক্স এবং গঠন কাঠামো দেখেই বুঝে নিতে হবে এখানে প্রিপোজিশন যোগ করা লাগবে কি লাগবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি উদাহরণটা কিভাবে আসে। আর্টিকেল দিয়ে শুরু হয়েছে দি সেভ দি আর্থস ওয়াইল্ড ক্রিয়েচার ইজ নেসেসারি টু সেভ আওয়ার সেলভস। অর্থাৎ সেভ এর নাউন ফর্মটি হচ্ছে সেফটি, অর্থাৎ এখানে একটি প্রিপোজিশন যোগ হয়েছে দি সেফটি অফ দি আর্থস ওয়াইল্ড ক্রিয়েচার ইজ নেসেসারি টু সেভ আওয়ার সেলভস। দি ক্রুয়েল হিউম্যান বিং ইজ রেসপন্সিবল ফর দি ডিস্ট্রাকশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস। এখানেও কিন্তু ক্রুয়েল এর নাউন ফর্মটি হয়েছে ক্রুয়েলটি অফ, তবে মনে রাখতে হবে সবসময় কিন্তু প্রিপোজিশন যোগ করা লাগবে না। আমরা পরের সেন্টেন্সটি উদাহরণটি দেখি। দি গ্রিন হাউস এফেক্ট ইজ এ গ্লোব ফেনোমেনন। গ্লোবের নাউন ফর্মটি হচ্ছে গ্লোবাল, দি গ্রিন হাউস এফেক্ট ইজ এ গ্লোবাল ফেনোমেনন। আমরা আরেকটি উদাহরণ প্রত্যক্ষ করি। দি সিম্বল সিগনিফিকেন্স অফ আয়রন ব্রিজ ওয়াজ গ্রেট। দি সিম্বলিক সিগনিফিকেন্স অফ আয়রন ব্রিজ ওয়াজ গ্রেট। মনে রাখতে হবে এখানে দুইটা পাশাপাশি সেন্টেন্স দেওয়া আছে, দুইটার ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন যোগ করা হয়েছে, কিন্তু পরের দুইটির ক্ষেত্রে কোনো প্রিপোজিশন যোগ করার প্রয়োজন হয়নি। ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রথম রুলটা শিখলাম, আমাদের ইট বা দিয়ার দিয়ে শুরু হয়েছিল এবং ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন ফর্মে রূপান্তর করছি।
রুল দুই আমরা দেখছি আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, ব্রাকেটের মধ্যে শব্দটি, এখানে কিন্তু নাউন পরিবর্তন করতে হয়েছে, কখনো কখনো কোনো প্রিপোজিশন যোগ করা লাগছে। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দের, আমরা রোল থ্রিতে যাই, প্রিপোজিশন গুলোর ভার্বের শেষে আইনটি যোগ করে গ্যাপ পূরণ করা যায়, যদি এদের পরে আর্টিকেল বসে তাহলে ব্রাকেটের মধ্যে শব্দটি নাউন ফর্ম হয়। অনেক সময় প্রিপোজিশন থাকে, পাশে ভার্ব থাকে, এই ভার্বকে সাথে আইনটি যোগ করে আমরা কিন্তু নাউন করি। মনে রাখতে হবে সব সময় কিন্তু আইনজি যোগ করে নাউন করার দরকার হবে না, তবে ব্র্যাকেটের মধ্যে শব্দটি অবশ্যই নাউন করতে হবে, এটি কিন্তু মনে রাখতে হবে। আমরা উদাহরণগুলো পর্যবেক্ষণ করি। অল স্পেসিস অফ অ্যানিমেল অ্যান্ড প্লান্ট কিংডম আর নেসেসারি ইন দ্য এনভায়রনমেন্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস ফর দি ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড অ্যানিমেলস। প্রথম উদাহরণে আমরা মেনটেনের সাথে আইনজি যোগ করে মেনটেনিং করেছি, পরেরটাই কিন্তু আইনজি যোগ না করে সেখানে ডিস্ট্রাকশন অর্থাৎ ডিস্ট্রয়েড নাউন ফর্মটি আমরা তৈরি করেছি। আমরা এক্ষেত্রে রুল ফোরে যাই, সেখানে কি আছে নিয়মটা একটু পর্যবেক্ষণ করি। দি রিজন অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইনস্পাইট অফ, ওয়িং টু, পজিটিভ কেস হলে ব্র্যাকেটের মধ্যস্থিত ওয়ার্ডটি নাউন হয়, এবং প্রিপোজিশন না থাকলে আনতে হবে। আমরা একটু খেয়াল করব, দি রিজন অফ হিজ রিফিউজ taking money was that he held himself responsible for breaking of the exchange rate. তোমরা দেখো এই সেন্টেন্সটার একটা প্রিপোজিশন যোগ করা হয়েছে এবং রিফিউজের নাউন ফর্মটি হচ্ছে রিফিউজাল। The reason of his refusal of taking money was that he held himself responsible for breaking of the exchange rate. আমরা পরের সেন্টেন্স আবার দেখব, এখানে কিন্তু প্রিপোজিশন যোগ করা হয়নি। Jerry thought that it was for his carelessness the accident broke. এখানে কিন্তু careless এর নাউন ফর্মটি হচ্ছে carelessness. Jerry thought that it was for his carelessness the accident broke. In spite of his ill, he went to school. আরেকটি উদাহরণ আমরা পর্যবেক্ষণ করি। In spite of his illness, he went to school. অর্থাৎ অসুস্থতা সত্ত্বেও তিনি স্কুলে গেছিলেন। এখানে কিন্তু ill এর নাউন ফর্মটি হচ্ছে illness. আমরা রোল চারটে শিখলাম, অর্থাৎ সবগুলো কিন্তু নাউন পরিবর্তন করতে হয়েছে। রোল পাঁচ আমরা কি বলে দেখি, ট্রান্সিটিভ ভার্বের পর অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন হবে, এবং ব্রাকেটে কোনো পার্টস অফ স্পিচ থাকলে তা নাউনে পরিবর্তন করতে হবে। মনে রাখতে হবে ট্রান্সিটিভ ভার্বটা কি, ট্রান্সিটিভ ভার্বটা হচ্ছে যে সেন্টেন্সের অবজেক্ট থাকে তাকে ট্রান্সিটিভ ভার্ব বলে, যেখানে অবজেক্ট না পাওয়া যায় তাদেরকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। এখানে কিন্তু ট্রান্সিটিভ ভার্বের উদাহরণ হিসেবে আমরা সেট করেছি, নাজনিন ক্যানট পে অ্যাটেন্টিভ টু হার স্টাডি, অ্যাটেন্টিভ হবে না, অ্যাটেন্টিভের নাউন ফর্মটি হচ্ছে অ্যাটেনশন। নাজনিন ক্যানট পে অ্যাটেনশন টু হার স্টাডি। দ্বিতীয় উদাহরণ আমরা দেখ খেয়াল করি, উই ক্যান গিভ পে ফর হিজ ডিউটিস, এখানে পে এর নাউন ফর্মটি হচ্ছে পেমেন্ট, আমরা উই ক্যান গিভ পেমেন্ট ফর হিজ ডিউটিস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রুল সিক্স আমরা একটু পর্যবেক্ষণ করি। প্রিপোজিশনাল ফ্রেজ যদি দুই শব্দ বিশিষ্ট হয় সেক্ষেত্রে পরের শব্দটি কিন্তু আমাদের মনে রাখতে হবে নাউন হয়, ইট ইজ এ ম্যাটার অফ সরি, অর্থাৎ সরির নাউন ফর্মটি হচ্ছে সরো। এখানে কিন্তু দুই শব্দ বিশিষ্ট ফ্রেজ আছে, সঙ্গত কারণেই আমাদের ইট ইজ এ সেন্টেন্সটা হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো। আমরা আরেকটি উদাহরণ পর্যবেক্ষণ করি, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসিড, অর্থাৎ এখানে সাকসিড হবে না, সাকসিডের নাউন ফর্মটি হচ্ছে সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা রুল সেভেনে যাই, একটু ধৈর্য সহকারে তোমাদের শুনতে হবে, এটি একটু জটিল মনে হলো, আমার বিশ্বাস এটি কঠিন নয়, তোমরা একটু পর্যবেক্ষণ করো। প্রিপোজিশনাল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন বা প্রোনাউন থাকে, তখন ইন দি রুম, আন্ডার দি ট্রি, উইথ হিম ইত্যাদি এ ধরনের ফ্রেজের শেষে ওয়ার্ডটি নাউন ছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচে থাকলে তা নাউনে পরিবর্তন করতে হয়। এক্স্যাক্টলি আমরা একটা উদাহরণ সেট করেছি, হিজ সাকসেস ওয়াজ বিয়ন্ড মাই, বিয়ন্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং মাই প্রোনাউন, পরবর্তীতে ব্র্যাকেটের মধ্যে যে শব্দটি আছে সেটি কিন্তু আমাদের নাউন করতে হবে, হিজ সাকসেস ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। দ্বিতীয় সেন্টেন্সটি আমরা পর্যবেক্ষণ করি, দি ক্যাপাসিটি অফ দি অথরিটি ওয়াজ বিয়ন্ড হিজ থিঙ্ক ইন দি মিটিং, থিঙ্ক এর নাউন ফর্মটি হচ্ছে থিঙ্কিং, আমাদের সেন্টেন্সটি এরূপ হবে, দি ক্যাপাসিটি অফ দি অথরিটি ওয়াজ বিয়ন্ড হিজ থিঙ্কিং ইন দি মিটিং।
আমরা দেখলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজের শেষে প্রোনাউন এবং তার সাথে দেখছি যে ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন কিভাবে করতে হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রুল 8 অবজার্ভ করি, যদি দুটি অবজেক্টটি পাশাপাশি থাকে তখন পরেরটি কিন্তু নাউন পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের পাশাপাশি দুইটি অবজেক্টিভ থাকে, প্রথম অবজেক্টিভটি ঠিক রেখে পরের অবজেক্টিভটি অবশ্যই এটি নাউনে রূপান্তর করতে হবে। দেয়ার ইজ মাস কোয়াইট ইন জামানস ফ্যামিলি, দেয়ার ইজ মাস কোয়াইটনেস ইন জামানস ফ্যামিলি। আমরা এক্ষেত্রে আরেকটু উদাহরণ হিসেবে দিয়েছি, দেয়ার ইজ মাস হ্যাপি ইন বেঙ্গলিজ ফ্যামিলি, দেয়ার ইজ মাস হ্যাপিনেস ইন বেঙ্গলিজ ফ্যামিলি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই দুটা অবজেক্টিভ যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে নিয়মটা আমরা শিখলাম। রুল 9 যাই, এক্ষেত্রে কি বলা আছে দেখি, দেয়ার দিয়ে কোনো যদি সেন্টেন্স শুরু হবে সেক্ষেত্রে যদি বি ভার্ব বসে, অর্থাৎ ইজ হচ্ছে বি ভার্ব, সেখানে যদি ব্র্যাকেটের মধ্যে শব্দটি যদি এরকম শব্দ থাকে তাহলে সেটিও কিন্তু নাউনে পরিবর্তন করতে হবে। দেয়ার ইজ হ্যাপি ইন দেয়ার ফ্যামিলি, দেয়ার ইজ হ্যাপিনেস ইন দেয়ার ফ্যামিলি। অর্থাৎ যতগুলো নিয়ম আমরা একটার পর একটা দেখলাম সব কিছু কিন্তু শব্দগুলোকে, ব্র্যাকেটের মধ্যে শব্দগুলোকে আমরা নাউনে রূপান্তর করেছি। দে আর লিভ এ ফার্মার ইন দি ভিলেজ, দে আর লিভড এ ফার্মার ইন দি ভিলেজ। অর্থাৎ দে আর দি যখন সেন্টেন্স শুরু হয় ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউনে পরিবর্তন করলাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রুল 10-2 এর পরে ইনফিনিটিভ অর্থে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অফ এর পরে নাউন ফর্ম হয়। আমরা যদি এই অংশটা একটু ভালো করে শিখি তাহলে কিন্তু আমাদের জন্য বোঝা সহজ হবে। আমরা অনেক সময় টু এর পরে ভার্ব থাকে, আইএনজি যোগ করে ফেলি, সেটাও যেমন ভুল, আবার পাস্ট পার্টিসিপেল করি সেটাও কিন্তু ভুল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই বুক, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে বাই এবং ব্র্যাকেটের মধ্যেও আছে বাই, অবশ্যই বাই হবে। হি হেল্পড মি টু ক্যারি দি লোডস, হি হেল্পড মি টু ক্যারি দি লোডস। অর্থাৎ এখানে কিন্তু ইনফিনিটিভ অর্থে যদি টুর পরে ভার্ব হয় প্রেজেন্ট ফর্ম হবে, মনে রাখতে হবে। আবার ফরের পরে আমরা বলেছি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটি কিন্তু নাউন করতে হয়। আমাদের দুটি খেয়াল রাখতে হবে পাশাপাশি, তাহলে আমাদের শেখার জন্য সুবিধা হবে। আমরা রুল 10 পর্যন্ত শিখলাম, এখন রুল 11 কি বলে দেখি। সেন্টেন্সের শুরুতে ব্র্যাকেটের মধ্যে ভার্বটি অন্য কোনো ভার্বের সাবজেক্ট হিসাবে এবং সেন্টেন্সের মাঝে বসে অবজেক্টের কাজ করে, সেক্ষেত্রে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড করতে হয়। তবে মনে রাখতে হবে যে সব ক্ষেত্রে কিন্তু আমাদের এই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরান্ড করা যাবে না। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখি, ডিগ আছে ডিপার হোল, ডিগিং হবে ডিগিং ডিপার হোল, জেরি স্টার্ট ইট এ লুজ স্টোন, অনেক গর্ত খুঁড়তে হয়েছিল যে জন্য জেরি একটা লুজ স্টোনের গবেষণা করেছিলেন। আমরা আর একটা উদাহরণ দেখি, এমিট অফ স্মোক ইজ অলসো কস্ট বাই বাসেস ট্রাকস কার্স এটসেট্রা। এখানে কিন্তু এমিটিং হবে না, এমিশন হবে। অর্থাৎ মনে রাখতে হবে সবসময় কিন্তু আইনজি যোগ করে আমরা কিন্তু জেরান করতে পারবো না। আমরা রুল 11 আরো কয়েকটি উদাহরণ আছে, ক্রিয়েট অফ ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড অফ ইনফরমেশন ইজ দি রেজাল্ট অফ ইলেকট্রনিক ইনফরমেশন। মনে রাখতে হবে এখানে কিন্তু ক্রিয়েটিং হবে না, ক্রিয়েশন হবে। সঙ্গত কারণেই সবসময় যে ভাবের সঙ্গে আইন যোগ করে আমরা জেরান্ড করব তা কিন্তু নয়, যদিও নিয়মে আমরা বলেছি। ছাত্রছাত্রীবৃন্দ আরেকটু দেখি, ভাবের সঙ্গে আইন যোগ হয়েছে সি ইজ বিলিভিং, সিইং ইজ বিলিভিং। আমরা রুল 11 শেষ করলাম, রুল 12 কি বলে দেখি। সাবজেক্টের পর ভার্বের অবস্থান, সেখানে অন্য কোনো পার্টস অফ স্পিচ থাকলে তাকে ভার্বে পরিণত করতে হয়। আমরা এখানে বোঝাতে চেয়েছি যে সাবজেক্টের সাথে ভার্বের কি রিলেশন রয়েছে। আমরা বড় একটা সেন্টেন্স থাকে, সেখানে দেখা যায় যে ভার্ব সাবজেক্টও খুঁজে পায়নি, ভার্বও খুঁজে পায়নি। আমাদের মনে রাখতে হবে সাবজেক্টের সাথে ভার্বের একটা রিলেশন রয়েছে। সঙ্গত কারণে এখানে আমরা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, দি মুসলিমস প্রেয়ার ইন দি মস্ক, নো দি মুসলিমস প্রে ইন দি মস্ক। আমরা আরেকটি সহজ উদাহরণ সেট করেছি, উই টুক টি, আমরা টেক বলছি ব্র্যাকেটের মধ্যে, আমরা টেকও বসাতে পারি টুকও বসাতে পারি। সরি, সঙ্গত কারণে ব্র্যাকেটের সাথে সাবজেক্টের রিলেশনটা বোঝানোর জন্য চেষ্টা করেছি তোমাদের সাথে। দি মেশিন ইজ ওয়ার্ক হেয়ার ভেরি ওয়েল, আমরা এখানে কিন্তু
বোঝা যাচ্ছে যে সাবজেক্টের পরে একটা ভার্ব আছে, তারপর মূল ভার্ব আছে। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সিম্বল বা প্রতীক হিসাবে আমরা অনুধাবন করতে পারি। দ্য মেশিন ইজ ওয়ার্কিং হিয়ার ভেরি ওয়েল। আমরা রুল 12 শিখলাম, রুল 13 দেখি সেখানে কি বলে, ব্রাকটির মধ্যে ভার্বটির অব্যবহিত পূর্বে বি ভার্ব বসে এবং ব্রাকেটের মধ্যে যে ভার্বটি থাকে তার ডান পাশে বাই, উইথ, ইন, অফ যদি থাকে সেক্ষেত্রে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউট বাই স্মোক। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড বাই স্মোক। মনে রাখতে হবে আমাদের অনেক সময় বাই থাকবে, অনেক সময় বাই নাও থাকতে পারে, এক্ষেত্রে উইথ হতে পারে। আমরা পরের সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারবো যে কিভাবে ব্যবহার হয়েছে। দি ক্লাইমেট মে বি অ্যাফেক্ট ডিউ টু ইকোলজিক্যাল ইম্ব্যালেন্স। দি ক্লাইমেট মে বি অ্যাফেক্টেড ডিউ টু ইকোলজিক্যাল ইম্ব্যালেন্স। এখানে কিন্তু বাই নাই, উইথ নাই, সঙ্গত কারণে সেন্টেন্সের গঠন দেখে আমাদেরকে মূল ভাবের পাস্ট পার্টিসিপেন্ট করতে হবে। পরের উদাহরণটা একটু পর্যবেক্ষণ করি, করিম ওয়াজ ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন। এখানে কিন্তু বায়ো নাই, উইথ নাই, ইন নাই, অফ নাই, সঙ্গত কারণে আমাদের এটি বোঝা যাচ্ছে একটা ভার্ব আছে, মূল ভার্ব আছে, সঙ্গত কারণে মূল ভার্বে পাস্ট পার্টিসিপেট করতে হবে। করিম ওয়াজ ডিপ্রাইভড অফ প্রপার এডুকেশন। প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ, তোমরা সাথে আসো আশা করি এবং তোমাদের সাউন্ডের মনে হয় আজকে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা রুল 14 এ যাই, দেখি সেখানে কি বলে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট ইত্যাদি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন ব্র্যাকেটের মধ্যে ভার্বটির পাস্ট পার্টিসিপেট করতে হয়। টম ওয়ান্টেড টু বাই দ্য কম্পিউটার, এখানে কিন্তু দেখা যায় যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট এ ধরনের সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু করে তখন দেখা যাবে যে ডাক্তারের মধ্যে যে ভার্বটি আছে এটি কিন্তু পাস্ট পার্টিসিপেট করতে হবে। আই হ্যাড মাই পেন বাই, এক্ষেত্রে ওয়াট হবে, আই হ্যাড মাই পেন ওয়াট। যদি এমন হতে পারে আই হ্যাড মাই পেন রাইট তাহলে রিটেন হবে। আমরা আরেকটি উদাহরণ দেখি, আই হ্যাড মাই রাইস কুক, কুকড হবে। পরের উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে, হি ওয়ান্টস দি লেটার টাইপ, টাইপড হবে, হি ওয়ান্টস দি লেটার রাইট, রিটেন হবে। আমরা এভাবে উদাহরণ সেট করে করে আমরা শিখতে পারি। রুল 15, আমাদের মজার বিষয় হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ আগে যখন শুরু করেছিলাম তখন প্রত্যেকটা ভার্ব কিন্তু বা প্রত্যেকটা ব্রাকেটের মধ্যে শব্দগুলো নাউন হচ্ছিল, এখন কিন্তু মূল ভার্বে পাস্ট পার্টিসিপেট করতে হচ্ছে। এখানে সাবজেক্ট এবং ব্রাকেটের মধ্যে ভার্বটি সাথে রিলেশন, ব্রাকেটের মধ্যে ভার্বের পরে যখন দেখা যাবে যে বাই থাকে, উইথ থাকে, টু থাকে, এক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট করতে হবে। আমরা এক্ষেত্রে দেখি দি ওয়াট ডু আছে, ডান হবে, বাই করি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। দি টেলিভিশন প্রোগ্রাম ওয়াজ আছে, ওয়াস্ট হবে, বাই দি আমেরিকান চিলড্রেন ম্যাক্স এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আস। আমাদের কিন্তু এ ধরনের সেন্টেন্স অনেক সময় পত্রপত্রিকা পড়তে গেলে তার মুখোমুখি হতে হবে, সচরাচর এ ধরনের সেন্টেন্স আমরা দেখব না। আমরা রুল 16 যাই, সেখানে কি বলা আছে, এখানে উইদাউট এর পরে একটা ভার্ব থাকলে সেই ভার্বের সঙ্গে আইন যোগ করতে হয়। মনে রাখতে হবে যে দেয়ার ইজ হার্ডলি এনি ফ্যামিলি উইদাউট হ্যাভিং এ টিভি সেট, অর্থাৎ টিভি সেট ছাড়া কোনো ফ্যামিলি নাই। এক্ষেত্রে কিন্তু উইদাউট আছে এবং হ্যাভ আছে ভার্ব হিসেবে কাজ করতেছে, তার সাথে আইন যোগ করা হয়েছে। ইউ ক্যানট ডু দ্য ওয়ার্ক উইদাউট বিহেভ আছে, বিহেভিং হবে, অর্থাৎ তুমি কোনো কাজ করতে পারো না ভালো ব্যবহার ছাড়া। মনে রাখতে হবে উইদাউট এর পরে যখন ভাব থাকবে ভাবের সঙ্গে কিন্তু আইন যোগ করতে হবে। রুল 17, ফ্রম বিং মূল ভাব, অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে ফ্রম আছে, বিং আছে, একটি মূল ভাব দেওয়া আছে, সেখানে কি হবে, পাস্ট পার্টিসিপেট করতে হবে। ইন অর্ডার টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম বিং, অর্থাৎ ড্যামেজ আছে, ড্যামেজড হবে, উই শুড প্রোটেক্ট আওয়ার ওয়াইল্ড লাইফ। আমরা রুল 18 যাই, আমরা মজার বিষয় এখানে সেন্টেন্সের একটা অংশ দিয়ে আসি, আরেকটি অংশ পূর্ণ করতে হবে। কোনো বাক্যের প্রথম অংশ কন্ডিশনাল প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ ফিউচার টেন্স হয়। আমরা এক্ষেত্রে দেখি ইউ গেট আপ আর্লি, ইউ গেট আপ আর্লি, ইউ উইল কিপ ফিট। তুমি যদি সকালে ওঠো তাহলে তুমি ভালো থাকবে।
ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব। আমরা রুল 19 এক্ষেত্রে দেখি কন্ডিশনাল বাক্যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ উডভার্বের বেস হয়, অর্থাৎ অতীতকাল দিয়ে যখন সেন্টেন্স শুরু হয় পরের অংশ কিন্তু উড দিয়ে ওই ভার্বের বেস শুরু হয়, সেন্টেন্সটি শেষ করতে হয়। প্রিয় ছাত্র ছাত্রী বিন্দু, আমরা শেষ মাথায় এসে গেছি কন্ডিশনাল এই সেন্টেন্সে, ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কল মি আই উড মিট ইউ, তুমি যদি ডাকতে আমাকে আমি সাক্ষাৎ করতাম তোমার সাথে। রুল 20 কি বলা আছে দেখি, যে হয় সাধারণত যখন অর্থে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহৃত হয় এটি একটু জটিল হলেও খুব সহজ, এবং হয় শব্দটি যখন কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় বাকি অংশ যখন পূর্ণ করতে হবে অনেক সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা যাবে, আবার সাথে সাথে ফিউচার ইনডিফিনিট টেন্সও রূপ নেওয়া যাবে। হোয়েন ইট ইজ রেনি সিজন ইট ট্রেন্স, হোয়েন ইউ রিড ইউ উইল লার্ন, অর্থাৎ আমরা এক্ষেত্রে 20 নিয়ম একের পর এক কিন্তু আমরা ধারাবাহিকভাবে শুনলাম। প্র্যাকটিস সেশনে যাওয়ার আগে আমরা আবার রুল একটা করে আমরা বোঝার চেষ্টা করি। বলছিলাম কমপ্লিটিং সেন্টেন্সটা কি, যদি আমাদের ন্যারেশন, যদি ভয়েস সেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ, টেন্স এগুলো যদি ধারণ করতে পারি তাহলে কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সকে পূর্ণ করা আমাদের জন্য সহজ হবে। ফার্স্ট রুলে দেওয়া আছে ইট বা দেয়ার দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন হবে এবং সাথে সাথে একটি প্রিপোজিশনও যোগ করা লাগতে পারে, তবে সবসময় কিন্তু প্রিপোজিশন লাগবে না। প্রথম যেমন বলা আছে ইট ইজ দি বিলিফ অফ দি ক্লাইমেটোলজিস্ট দ্যাট দি গ্রিন হাউস এফেক্ট ইজ দি মোস্ট লাইকলি কজ অফ দিস গ্লোবাল ওয়ার্মিং, পরের উদাহরণে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, দ্যাট ইজ এ পসিবল অর্থাৎ পসিবিলিটি আছে, পসিবল এ নাউন ফর্ম। আমরা রুল 2 এ যাই, সেন্টেন্সের শুরুতে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন করা হয়েছে এবং একটি প্রিপোজিশন যোগ করা হয়েছে। আমরা পরপর 2 উদাহরণ এখানে প্রিপোজিশন আছে, তৃতীয় উদাহরণে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু দি গ্রিন হাউস এফেক্ট ইজ এ গ্লোবাল ফেনোমেনন, এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রিপোজিশন যোগ করা হয়নি। রুল 2 আমরা শিখলাম, রুল 3 আমাদের কি বলা আছে প্রিপোজিশনাল ভার্বগুলোর শেষে আইএনজি যোগ করে জেরাল করতে হয়, অর্থাৎ ফল যখন থাকে তখন কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জেরাল করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আইএনজি যোগ হবে না, তবে ব্রাকটির মধ্যে শব্দটি কিন্তু নাউনই পরিবর্তন করতে হবে। উই আর ফেসিং নিউ কাইন্ডস অফ প্রবলেমস ফর দি ডিস্ট্রাকশন অফ ওয়াইল্ড অ্যানিমালস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিজন অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ইনস্পাইট অফ, ওয়িং টু, পজিটিভ কেস হলে এই ধরনের সেন্টেন্সে ব্র্যাকেটের মধ্যে শব্দটি কিন্তু নাউন হবে, একটি প্রিপোজিশন যোগ করতে হবে। আমরা ধারাবাহিকভাবে দেখছি সবগুলোই কিন্তু নাউনে পরিবর্তন করতে হয়েছে। দ্য রিজন অফ হিজ রিফিউজাল অফ টেকিং মানি ওয়াজ দ্যাট হি হেল্ড হিমসেলফ রেসপন্সিবল ফর ব্রেকিং অফ দ্য এক্সটেন্ডার, অর্থাৎ অসংগতিপূর্ণ টাকা দিয়ে কুঠার কিনলে সেই কুঠারের আছাড় ভাঙার জন্য তিনিই দায়ী হবেন। জেরি থট দ্যাট ইট ওয়াজ ফর হিজ কেয়ারলেসনেস দি এক্সটেন্ডার ব্রোক, এখানে কেয়ারলেস হবে না কেয়ারলেসনেস হবে, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন যোগ করা হয়নি। রুল 5 আমরা বলেছি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটের মধ্যে ভার্ব শব্দটি কিন্তু নাউনে পরিবর্তন করতে হবে। আমরা রুল 6 আলোচনা করেছি পাশাপাশি 2 প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে একটিকে নাউনে পরিবর্তন করতে হবে। আমরা রুল 7 যেটা আলোচনা করেছি একটু কঠিন মনে হলেও অ্যাডভার্বিয়াল ফ্রেজ আছে বিয়ন্ড মাই, সেক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে শব্দটি অবশ্যই ইমাজিন আছে ইমাজিনেশন হবে, বিয়ন্ড হিজ থিঙ্ক আছে থিঙ্কিং হবে। আমরা আরেকটু দেখি রুল 18, যদি 2 অবজেক্টিভ পাশাপাশি থাকে দ্যার ইজ মাস হ্যাপিনেস মাস কোয়াইট ইন জামাস ফ্যামিলি, দ্যার ইজ মাস কোয়াইটনেস ইন জামাস ফ্যামিলি। আমরা এর পরের উদাহরণটি দেখি দ্যার ইজ মাস হ্যাপিনেস অথ হ্যাপির পরিবর্তে হ্যাপিনেস হবে ইন বেঙ্গলিস ফ্যামিলি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা শুধু কিন্তু শুধুই অবজার্ভ করছি যে আসলে ব্র্যাকেটের মধ্যে শব্দটি নাউন হচ্ছে। দেয়ার দিয়ে যদি শুরু হয় এক্ষেত্রে বি ভার্ব বসে এবং ব্র্যাকেটের মধ্যে শব্দটি কিন্তু এক্ষেত্রে নাউনে পরিবর্তন হয়েছে, দেয়ার ইজ হ্যাপিনেস ইন দিয়ার ফ্যামিলি। রুল 10 খুব সুন্দর নিয়ম, যদি ইনফিনিটি ভার্বে টু হয় এবং তারপরে যদি একটি ভার্ব থাকে সেই ভার্বটি কিন্তু প্রেজেন্ট ফর্ম হবে, কখনোই কিন্তু আইএনজি যোগ করা যাবে না, কখনোই কিন্তু এটি
past participle করা যাবে না মনে রাখতে হবে আমরা এই ক্ষেত্রে দেখব যে এই ক্ষেত্রে দেখব সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করে আমরা কি দেখতে চাই যে আমরা দেখতে চাই যে অনেক সময় জেরান্ড করা লাগে কিন্তু এই ক্ষেত্রে আমরা জেরান্ড আমাদের সব জায়গায় আইএনজি যোগ করে ভার্বের সঙ্গে জেরান্ড করার দরকার হবে না কিন্তু ওই ভার্বটিকে নাউন পরিবর্তন করতে হবে ডিগিং যেমন হয়েছে সেখানে এমিটির পরিবর্তে এমিশন হয়েছে আমরা ক্রিয়েটিং হয় নাই ক্রিয়েশন হয়েছে সি আছে তার সাথে আবার আইএনজি যোগ হয়েছে রোল প্রেয়ার এক্ষেত্রে আমরা দেখব যে দি মুসলিমস প্রেয়ার ইন দি মাস্ক অর্থাৎ সাবজেক্টের সাথে অর্থাৎ ভার্বের যে একটা রিলেশন সেটি কিন্তু আমরা দেখেছি রোল থার্টিন আমরা ব্র্যাকেটের মধ্যে ভার্বটির অব্যবহিত পূর্বে দেখা যায় যে বি ভার্ব বসছে আবার এই ব্র্যাকেটের মধ্যে ভার্বটির ডান পাশে যখন বাই উইথ হবে সেক্ষেত্রে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে দি ক্লাইমেট মে বি এফেক্ট ডিউ টু ইকোলজিক্যাল ইমব্যালেন্স এখানে কিন্তু বাই উইথ নাই সঙ্গত কারণে মনে রাখতে হবে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে রোল ফোরটিনে বলা আছে যে হ্যাভ হ্যাজ হ্যাড গেট ইত্যাদি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের পজিটিভ ভার্ব হিসেবে কাজ করে তখন ব্র্যাকেটের মধ্যে ভার্বটি পাস্ট পার্টিসিপেট করতে হবে যেমন আই হ্যাড মাই পেন বাই আছে বট হবে আই হ্যাড মাই রাইস কুক আছে কুকড হবে হি ওয়ান্টস দি লেটার টাইপ আছে টাইপড হবে রোল ফিফটিনে বলা আছে অনেক সময় সাবজেক্টের সাথে ভার্বের রিলেশন এক্ষেত্রে দ্য ভার্বের পরে ব্র্যাকেটের মধ্যে জাস্ট পরে দেখা যায় বাই আছে উইথ আছে টু আছে অনেক সময় বাই উইথ নাও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের সাথে রিলেশন দেখে ওই ভার্বটিকে ফার্স্ট পার্টিসিপেট করতে হয়েছে আমরা ইতিপূর্বে আগেও বলেছি বর্ণনা করেছি যে উইদাউটের পরে ভার্ব থাকলে উক্ত ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয় অবশ্যই মনে রাখতে হবে দেয়ার ইজ হার্ডলি এনি ফ্যামিলি উইদাউট হ্যাভিং এ টিভি সেট আমরা এই উদাহরণটিও দেখলাম মনে রাখতে হবে আমাদের ফ্রম কোন সেন্টেন্সের মধ্যে ফ্রম আছে এবং বিং আছে সেক্ষেত্রে যদি মূল ভার্ব থাকে তার সাথে ড্যামেজড হবে অর্থাৎ ড্যামেজ বলতে এখানে পাস্ট পার্টিসিপেট করতে হবে আমরা রুল 18 কন্ডিশনাল প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ ফিউচার টেন্স হয় এটিও কিন্তু আমরা অবজার্ভ করেছি কিভাবে দেখলাম যে যদি আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করি তাহলে পরের অংশ পূর্ণ করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে ইফ ইউ গেট আপ আর্লি ইউ উইল কিপ ফিট ইফ ইউ কাম আই উইল গো আমরা রুল 19 দেখি সেখানে কি বলা আছে কন্ডিশনাল বাক্যে যদি অতীতকাল দিয়ে শুরু হয় তাহলে উড ভার্বের বেজ লাইন হয় If you came, I would go. If you called me, I would meet you. মনে রাখতে হবে অতীতকালের সাথে উডের সম্পর্ক রয়েছে রুল 20 যখন কমপ্লেক্স সেন্টেন্স হয় যখন শুরু হবে সেক্ষেত্রে কিন্তু আমরা পরের অংশ পূরণ করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অথবা এখানে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সও যোগ করা লাগতে পারে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা এটি খুব সুন্দর করে শিখলাম রুল 1 থেকে রুল 20 পর্যন্ত কখনো কখনো ইট বা দেয়ার দিয়ে শব্দ শুরু হয়েছে কখনো কিন্তু আর্টিকেল দিয়ে শব্দ শুরু হয়েছে কখনো কখনো ভার প্রথমে আসে আইএনজি যোগ করে জেরান্ড করা লাগছে কখনো কিন্তু দুইটা অবজেক্টিভ থাকে একটা অবজেক্টিভ ক্ষেত্রে আমরা নাউন পরিবর্তন করেছি আবার কখনো কখনো মূল ভার আসে বি ভার বসতে বাম পাশে ডান পাশে বাই আসে সেক্ষেত্রে কিন্তু আমরা নির্ণয় করেছি মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট করতে হবে আবার অনেক ক্ষেত্রে ফ্রম বিং আমরা বলেছি তার সাথে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু পাস্ট পার্টিসিপেট করতে হবে আমরা কিন্তু কন্ডিশনাল বাক্যের কথা বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে সেক্ষেত্রে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের কথা বলেছি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অতীতকালের ঘটনা নিয়ে যখন কন্ডিশনাল বাক্য তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু অতীতকালের ঘটনার সাথে উড ভার্বের বেজ লাইন হবে মনে রাখতে হবে আবার যদি হয় দি কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে ছাত্রছাত্রীবৃন্দ নিঃসন্দেহে বুঝতে সুবিধা হয় নাই তোমাদের কষ্ট হয়েছে গত দিনে আমি জানি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যান্ত্রিক ত্রুটির কারণে আজকে এই রোল শেষ করার আগে তোমাদের বইতে যে প্র্যাকটিস সেশন আছে অনুশীলনীতে অনেকগুলো প্রশ্ন আছে তার মধ্যে থেকে আমি পাঁচটা বাছাই করার চেষ্টা করেছি যেমন উদাহরণ হিসাবে আছে He killed the bird of Akisunai. He killed the bird of one pair. আমি one pair বসিয়েছি তোমরা চেঞ্জ করে নিতে পারো He ordered me
टू गो देयर বসাইছি হিজ সাকসেস ইজ এখানে একটি ভার্ব হওয়ার কথা আমি ভার্ব বসিয়ে অ্যাডমায়ার অর পাস্ট পার্টিসিপেট করেছি উই হার্ড হিম সিংগিং এ সং অর্থাৎ এখানে একটা ভার্ব যোগ করে জেরান্ড করেছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে শেষের যে বাক্যটি আছে সেখানে কিন্তু কোনো ভার্ব নেই সঙ্গত কারণে সেখানে কিন্তু একটা ভার্ব হবে ফ্রুটস হি ওয়েন্ট অ্যাওয়ে টেকিং ফ্রুটস হি ওয়েন্ট অ্যাওয়ে প্রিয় ছাত্রছাত্রী কেমন লাগলো জানি না তবে আমি মনে করি এই ভিডিওটি বারবার তোমরা দেখবে শুনবে কমপক্ষে 5 থেকে 10 বার যদি তোমরা শোনো এবং প্র্যাকটিস করো আমার বিশ্বাস এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং সেন্টেন্স যদি ভাঙ্গা অংশ থাকে সেটা যদি পূর্ণ করতে সক্ষম হও তাহলে বুঝতে হবে যে আমি গ্রামার শিখেছি এবং ন্যারেশন আমার শেখা হয়েছে ভয়েস সেন্স আমি পারি প্রিপোজিশন সেট করাও আমার পক্ষে সম্ভব সঙ্গত কারণেই আমরা আজকে যে কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাসটা পরিচালনা করলাম তোমরা এটি বারবার শোনার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে আমার প্রত্যাশা যে তোমরা ভালো করবে পরীক্ষায় থেকে প্রশ্ন হবে তোমরা এর উত্তরও বাছাই করে উত্তর দিতে পারবে আজকে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম।